আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে ব্লগ করছি না, আজকে জাস্ট একটা রেসিপি শেয়ার করছি, আর এইটা হচ্ছে খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে গরুর বট রান্না করবে আম্মু। সো সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের এখানে গরুর বটকে বলে গরুর ভুঁড়ি। সো আমরা গরুর ভুঁড়ি, গরুর মাংস এইটা সবসময় চুই ঝাল দিয়েই খাই। আর খুলনাতে চুই ঝালের মাংস আব্বাসের হোটেলে যে যে খেয়েছ হয়তো জানো খুব বেশি ফেমাস আর খুব বেশি মজা। সো চুই ঝাল আমরা সবসময় খাওয়া পরে বেশি। আর আমি ভিডিওটা একদম ফার্স্ট থেকে শুরু করেছি চুই ঝালটা পরিষ্কার করা থেকেই, দেখতেই পাচ্ছেন এভাবে আর কি পরিষ্কার করে আম্মু। সো এই জন্য ভাবলাম আপনাদের একটু দেখাই। এটার উপরে সম্পূর্ণ এই কালো কালোটা ফেলে দিতে হবে, একদম ফ্রেশ করে সাদা অংশ বের করে এভাবে কেটে নিতে হবে। সেই তো চুই ঝাল কাটা শেষ। আর চুই ঝাল কাটাটা দেখানোর একটাই কারণ, যেহেতু এটার জন্য খুলনা বেশি মানুষ আর কি খেতে আসে আব্বাসের মাংস, আর আমরাও এটা সবসময় খাই। আর হচ্ছে আরেকটা বলি, আমরা ভুঁড়িটা কিন্তু একবারই রান্না করি না, আমরা ভুঁড়িটা দুই তিন দিন ধরে জ্বালাতে জ্বালাতে একটা গন্ধ থাকে না সেটা দূর করে তারপরেই রান্না করা হয়। সো এটার জন্য যেটা আরেকটা প্রসেসিং আছে, দুধ, নারকেলের দুধ দিয়ে করা হয়, নারকেলের দুধ, তারপর হচ্ছে চুই ঝাল দিয়েই খুলনা বেশিরভাগ খায়, আর আমরাও এভাবেই খাই, খুব মজা লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ভিডিওটার মাধ্যমে। আমি সম্পূর্ণ প্রসেসিং দেখাইনি, বাট যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি। আর আম্মু সরিষা তেল দিয়ে রান্না করে, যেহেতু এই যে সরিষা তেল দিয়ে দিয়েছে, এখন সব মাল মশলা দিবে, জাস্ট দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আম্মু নারকেলের দুধ রেডি করছিল, আর নারকেলের দুধ কীভাবে করতে হয় সবাই হয়তো কম বেশি আমরা জানি। সো এই তো দেখতেই পাচ্ছেন নারকেলটা ভালোভাবে কচলিয়ে নিচ্ছে একটু পানি দিয়ে, আর কি ভালোভাবে হবে। সো আর এই তো হয়ে গেছে নারকেলের দুধ করা। নারকেলের সাবাটা রেখে যেটা আর কি পানি থাকবে সেটাই হচ্ছে নারকেলের দুধ। আর এই তো নারকেলের দুধ দেওয়ার পরে মশলা সব কিছু দিয়ে অনেকটা টাইম ধরে কষাতে হবে, জাস্ট তেল ফোটার অপেক্ষায়। একটু বেশি টাইম ধরে কষালে আর কি খেতে মজা হবে। সো অনেক লং টাইম নিয়ে আমি দেখছিলাম কষিয়েছে। আর এই তো অনেক টাইম ধরে মশলা কষানোর পর এই যে কালারটা আসছে। সো এখন আলু দিয়ে দিবে, আর ভুঁড়িতে আলু না হলে একদম মজা লাগে না খেতে যেটা। সো এখন আম্মু আলু দিয়ে দিচ্ছে, আর কালারটা কত সুন্দর আসছে, যত কষানো হচ্ছিল ততই সুন্দর কালার আসতেছিল। আর এই তো আলু দিয়ে দিয়েছে, আর আলুটা অনেকক্ষণ কষাবে, আলু কষানোর পরপরই একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আবার চুই ঝাল দিয়ে দিয়েছে। আর চুই ঝাল যেটা বলেছি খুলনার বিখ্যাত, এইটা সব তরকারিতে খেতে হয় না, গরুর মাংস তারপর বিশেষ বিশেষ কিছু মাংসতে খেতে খুব বেশি মজা লাগে, খাসির মাংস, গরুর মাংস, তারপর ভুঁড়ি, গরুর বট এগুলোতেই। আরেকটা কথা, আমরা গরুর ভুঁড়ি একদিনে রান্না করে খেয়ে ফেলি না, আমরা এটা দুদিন তিন দিন ধরে প্রসেসিং করি আর কি, জ্বালাতে জ্বালাতে একটা গন্ধ দূর করে তখন এটা আমরা রান্না করি। আবার আম্মু নারকেলের দুধ দিয়ে দিয়েছে। সো এখন এই তো এভাবে কিছু টাইম আবার কষানো লাগবে সম্পূর্ণ মশলাটা, তারপরেই ভুঁড়ি দিবে, এখন চুই ঝাল আর আলু কষাচ্ছিল।
আর এই তো কষাতে কষাতে চুই ঝাল আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন মশলাটা ঘন হয়ে এসেছে। সো এখন জ্বালানো ভুড়ি সেটাই দিবে, আর ভুড়িটা দেখাচ্ছি আপনাদেরকে আমি, যেটা বলেছিলাম আমরা ডিরেক্ট ভুড়ি খাই না, এটা দুই তিন দিন ধরে এভাবে আমরা জ্বালাতে জ্বালাতে একটা আর কি এমনই একটা ভাব চলে আসে যখন তখনই আর কি খাওয়া হয়। সো এই তো সব মশলা রেডি, যেহেতু এখন ভুড়ি দিয়ে দিবে, আর একটু টাইম আম্মু কষাবে হয়তো। আর কালারটা দেখেন কি সুন্দর না, আর যত বেশি নারকেলের দুধ হবে ততই টেস্ট লাগবে এই রেসিপিটা খেতে। সো আমরা বেশি নারকেলের দুধ দিয়েই খাই, আর এটাই ছিল লাস্টবারের মতো দেওয়া, তিনবার দিয়েছে ধাপে ধাপে, সো এটাই লাস্ট ছিল। সো এখন ভালোভাবে আর কি ফাইনালি কষানো দিবে, আর সব কিছু হওয়ার পরেই ভুড়ি দিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পেলেন বড়ি দিয়ে কীভাবে আম্মু নাড়াচাড়া করলো। আর হ্যাঁ, লাস্টবার আরেকবার নারকেলের দুধ দিয়েছিল আমার মনেই নাই, সো আমি এখন ভিডিও এডিট করতে যাই আবার মনে পড়ছে। সো এই হচ্ছে ভুড়ি দিয়ে তারপরে আবারও নারকেলের দুধ দিয়েছে, যেহেতু পানি ইউজ করেনি সম্পূর্ণ নারকেলের দুধেই রান্নাটা হয়েছে। সো এখন এই নারকেলের দুধ দিয়ে সম্পূর্ণ টাইম রেখে দিবে, আর কিছু টাইম জাল হওয়ার পরে আম্মু। আর এই তো দেখতেই পেলেন সবাই, লাস্ট প্রসেস শেষ, এখন জাস্ট একটু টাইম জাল হবে, ঢেকে রাখবে। আর এইভাবে কে কে রান্না করো বা কে কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, আর কার আম্মু কীভাবে রান্না করে সেটাও জানাবেন। আর হচ্ছে ভুড়িটা আগে থেকে আমরা দুই তিন দিন ধরে জ্বালিয়ে নিই রাইস কুকারে, আর সদ্য তো খাওয়া যায় না, একটা বাজে গন্ধ বের হয়, যেদিনের তো সেদিন একদম রান্না করা যায় না, খুব বাজে বিচ্ছিরি গন্ধ বের হয়। সো আমরা তিন চার দিন ধরে জ্বালিয়ে তারপর এই যে দেখতেই তো পেলেন কত প্রসেস দিয়ে রান্না করা হয়, সো এভাবেই খাই আমরা সবসময়, খুব বেশি মজা লাগে। আর চুই ঝাল নারকেলের দুধ তো অবশ্যই থাকবে, যেহেতু চুই ঝাল দিয়ে আমরা সবসময় মাংস সব কিছুই খাওয়া পরে কম বেশি। আর এই যে দেখতে পাচ্ছেন লাস্টে আম্মু জিরা দিয়ে দিয়েছে, রান্না করা শেষ, এখন জাস্ট আপনাদের দেখাই ফাইনাল লুক, এই যে কীভাবে তেল ফুটে উঠেছে দেখে এখন আবারও খেতে ইচ্ছা করছি, ইয়াম্মি লাগছিল। সো কে কে এভাবে রান্না করবা বা করেছো বা করো অবশ্যই কিন্তু জানাবা। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।